হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি টিউটোরিয়াল এপিসোডে। সো এখানে ইলাস্ট্রেটর দিয়ে আমি ফুড মেনুটি ডিজাইন করা দেখাবো। এটি আমার কাভার ছিল, ভিডিও কাভার ছিল, এবং ফেসবুকে আমি কিছু পোস্ট দিয়েছিলাম এবং আমার কমিউনিটিতে, ইউটিউব কমিউনিটি যেটা, সেটাতে হচ্ছে পোস্ট দিয়েছিলাম যে এই টাইপের ডিজাইন টিউটোরিয়াল আসছে। সো এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করে এটার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে। দ্যাট মিন্স হচ্ছে ফুড মেনু হতে পারে, এটি ফুড পোস্টার হতে পারে, ফ্লায়ার হতে পারে। সো সাইজগুলো মোটামুটি এখনকার সব একই রকম রাখা হয়, যাতে করে একটি ডিজাইনে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো চালাতে পারেন। দ্যাট মিন্স হচ্ছে এক ঢিলে দু পাখি এ টাইপের। সো এখানে যে কাজটি করেছি এটি কিন্তু একদমই সহজ, বাট এখানে যে টেকনিকটি আমি অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে সিম্পল সিম্পল টেকনিক। তো ডিজাইন যত সিম্পল হবে, দ্যাট মিন্স মিনিমাল টাইপের হবে, দেখবেন যে আপনার অডিয়েন্স তত বেশি অ্যাট্রাক্ট করবে। এবং কালারগুলো, কালার মিক্স আপটা ব্যাপারটা হচ্ছে যে আমি এখানকার যে মেনুর কালারটি দিয়েছি, দ্যাট মিন্স হচ্ছে যে বাম পাশের যে বারটি আছে, আমি যেখানে বাম পাশে লিখেছি সেই কালারটি আমি পিক করেছি হচ্ছে এই যে ফুড থেকেই। সো এখানে এই জন্য জিনিসটার হচ্ছে ম্যাচিং হয়েছে, এবং ফুড মেনু, স্পাইস গ্রিল, এই যে এই জিনিসগুলো যে কালারগুলো দিয়েছি সবই আমি এখান থেকে পিক করে নিয়েছি। এবং একটি সুন্দর একটি ফন্ট চুজ করে এখানে আমি এক ধরনের ফন্টই ইউজ করেছি, বাট দুই ধরনের টাইপস ইউজ করেছি, যেমন একটি হচ্ছে বোল্ড, অল ক্যাপস, অল ক্যাপসের বোল্ড, একটি নর্মাল বোল্ড, আর এখানে হচ্ছে আর ইটালিক ফন্ট ইউজ করেছি। সো একই ফন্টের তিন চার ধরনের যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করেছি। এই হচ্ছে আমার ইলাস্ট্রেটরের ডিজাইনটি। এখানে আমি যে যে কাজগুলো করেছি, এখানে একটি লোগো বসিয়েছি, এখানে আপনার রেস্টুরেন্টের লোগো বসাতে পারেন, এবং এখানে একটি ডিসক্লেইমার যেটা কি বলে সেটা দিয়েছি, পে ফার্স্ট অ্যান্ড টেক্স এক্সক্লুডেড প্রাইস গিভেন। সো এই হচ্ছে আজকের টিউটোরিয়ালের ব্রিফ। সো এখানে দুই ধরনের আমরা কাজ করে থাকবো, একটি হচ্ছে ইলাস্ট্রেটরের ডিজাইন করব এবং কীভাবে মক আপ করা হয় সেই মক আপটিও দেখবো। দ্যাট মিন্স ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটি মিলিয়ে কীভাবে আপনি একটি পূর্ণাঙ্গ ডিজাইন আপনি তৈরি করতে পারেন। ইলাস্ট্রেটরটি আমি বানিয়েছি হচ্ছে প্রিন্টের জন্য, যখন আমি প্রিন্টে যাব তখন ইলাস্ট্রেটর ফাইলটি ইউজ করব, এবং যখন আমি ওয়েবে পাবলিশ করব বা আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করব তখন আমি আমার মক আপটি ইউজ করবো। কারণ একটা জিনিস দেখে থাকবেন যে এই জিনিসটির থেকে এই পাশের যে নর্মাল যেই অপশনটি দেখছেন, মানে আমি প্লেন ডিজাইন যেটি, এই ডিজাইনটি থেকে এই ডিজাইনটি বেশি অ্যাট্রাক্ট করছে। কারণ সবাই কিন্তু ডিজাইনার না, কিছু অডিয়েন্স আছে। তো আপনার ডিজাইনকে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে হলে আপনাকে মক আপ করেই প্রেজেন্ট করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। সো সেই ক্ষেত্রে আমি মক আপটা প্রেফার করি। মক আপ করলে যারা নর্মাল অডিয়েন্স, যারা নন ডিজাইনার, তারা কিন্তু এটা রিয়েল ভিউটা পাবে, এবং সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটি ভ্যালু পাবে বেশি। আর যারা প্রিন্টে, যারা ডিজাইনার, তারা কিন্তু এই ডিজাইনটি প্রেফার করবে। কারণ হচ্ছে এই ডিজাইনটি যখন আপনি প্রিন্টের জন্য প্রেসে দেবেন তখন আপনার এই ফাইলটুকুই কাজে লাগবে, এবং তারা প্রিন্ট আউট করে নিয়ে আসবে। প্রিন্ট আউটের পর যেই অপশনটি বের হবে বা দেখতে যেরকম হবে সেটি হচ্ছে এরকম। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আমি প্রথমেই ফাইলে গিয়ে নিউ নিচ্ছি। এখানে আমি এখন যে ডিজাইনটি করব, ইলাস্ট্রেটরের ডিজাইনটি করছি, এবং এখানে প্রিন্ট নামে একটি অপশন আছে, সেখান থেকে আমি A4 নামের বা A4 সাইজের একটি পেপার নিব, এবং এখানে CMYK কালার মুডে রাখছি যাতে করে আমার প্রিন্ট আউটের ক্ষেত্রে সুবিধা হয়। দেন ক্রিয়েট ক্লিক করলাম, আমি A4 সাইজের একটি আর্টবোর্ড বলেন বা ক্যানভাস বলেন সেটি পেয়ে যাচ্ছি। তো তারপরে আমি যে কাজটি করব, একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এখানে জাস্ট এই বরাবর এঁকে নেব, এবং এখানকার যে স্ট্রোক আছে এটি অফ করে দেবো, এবং এটি একটু আমি অন্য একটা কালার দিয়ে রাখি, তাহলে আপনার জন্য দেখতে সুবিধা হবে। এবং অবশ্যই চেক করে নেবেন যে সাইডগুলো মিলেছে কিনা, সেই কারণে আপনার আর্টবোর্ডের সাথে মিলেছে কিনা সাইজটি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে A4 যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টে আপনি যদি একটি শেপ আঁকেন তাহলে আমার মনে হয় যে আর কোনো ডাউট থাকবে না, আর যদি না এঁকে থাকেন তাহলে ম্যানুয়ালি আপনাকে এভাবে মিলাতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি ছবি নিয়ে আসব, ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে প্লেস যাচ্ছি। তো আমি এখানে ফ্রিপিক থেকে কিছু স্টক ফটো ডাউনলোড করেছি, যেটি কিনা হচ্ছে আপনার চিকেনের ছবি। দেন আমি প্লেস ক্লিক করে করলে এটি এখানে চলে আসবে। তারপরে যে কাজটি করব, টেক্সটগুলো নিয়ে আসবো। তো আমি এখানে কিছু টেক্সট লিখেছিলাম, তো এই টেক্সটগুলো আমি নিয়ে আসছি আমার কাজের সুবিধার্থে, এবং এই লোগোটিও নিয়ে আসছি। তো আমি আপনাদেরকে কীভাবে শর্ট আউট করতে হয়, জিনিসটি কীভাবে সাজাতে হয় সেটিও দেখিয়ে দিব, বাট সময় বাঁচানোর জন্য আমি কিছু জিনিস কপি করব।
তো এই হচ্ছে ব্যাপার। এখন এই যে আমার যে শেপটি আছে সেই শেপটিকে আমি কেটে ফেলবো, কীভাবে কাটবো? প্রথমে লাইন সেগমেন্ট টুলে যাচ্ছি, এখান থেকে আমি জাস্ট এখানে একটি শেপ ধরে একটি লাইন আঁকবো। লাইন আঁকার ফলে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটি আছে এবং লাইনটি আছে দুই সিলেক্ট হয়ে গেল। এরপরে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এখানে পাথ ফাইন্ডার অপশনটি আছে এই যে, তারপরে এখানে গিয়ে জাস্ট ডিভাইড করে দেব, আনগ্রুপ করে দিলাম, তাহলে আমার দুটি পার্ট হয়ে গেলে। তো একটি হচ্ছে আমার ছবি বসানোর জন্য আর আরেকটি হচ্ছে আমার টেক্সটের জন্য। সো ছবি বসানোর জন্য যে কাজটি করতে হবে আমাকে, আমি এটিকে এই পাশে নিয়ে আসি তাহলে আমার সুবিধা হবে। ছবি আমি বসাবো, স্কেল ঠিক করে নিই, দুটিকে সিলেক্ট করে আমি হচ্ছে অ্যালাইনমেন্ট টুলে যাচ্ছি, উইন্ডো থেকে অ্যালাইন, তো এখানে অ্যালাইনমেন্ট টুলটি চলে আসবে। তারপরে টপে অ্যালাইন করেছি এবং রাইটে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। তারপরে যে কাজটি করবো এটাকে বড় করব এবং এই পর্যন্ত নিয়ে আসব। ওকে, আপনি চাইলে এটার অপাসিটি কমিয়ে দিয়ে দেখতে পারেন যে কোন অংশটুকু আপনার এই বক্সের মধ্যে আসবে। সো আমি চাচ্ছি যে আমার এই অংশটুকু আসুক এবং মেক ক্লিপিং মাস্ক, তো আমার ছবিটি এর মধ্যে চলে আসলো। এখন ছবিটিকে আর্টবোর্ড বরাবর খুব ভালোভাবে অ্যালাইনমেন্ট ওয়াইজ বসাতে হলে যে কাজটি করতে হবে, অ্যালাইনমেন্ট টুলের এখানে দেখবেন যে অ্যালাইন টু আর্টবোর্ড, এটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে রাইট সাইড এবং টপ সাইডে অ্যালাইন করে দেবেন। ওকে, হয়ে গেল। এখন যে কাজটি হবে, আমার ছবিটা আরেকটু বড় করতে হবে, তো আমি ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকলাম এবং এই ছবিটিকে আরেকটু বড় করে দিলাম, তা না হলে আপনার এটি আসলে বের হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। ওকে, তারপরে যে কাজটি করবো কালার পিক করব, তো আই প্রেস করে কালার পিক করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, তো এই কালারগুলো থেকে একটি কালার আপনি পেয়ে যাবেন। সো আমার কালারটি ছিল হচ্ছে ডার্ক টাইপের এরকম। ওকে, আমি একটি কালার পেয়ে গিয়েছি। ওকে, এখন যেটি আছে ফুড মেনু এবং হচ্ছে আমি আনগ্রুপ করে নিচ্ছি, ফুড মেনু এই লেখাটি এবং হচ্ছে স্পাইস গ্রিল চিকেন এই লেখাটি। তো ফুড মেনু এই লেখাটি কীভাবে লিখব, জাস্ট আমি হচ্ছে শেপ টুলে যাব, শেপ টুলে গিয়ে একটি রেক্টেঙ্গেল আঁকবো, তো রেক্টেঙ্গেলের কালারটি আমি এখান থেকে পিক করছি, যেটি কিনা আমি এখান থেকেও পিক করতে পারি। সো রেক্টেঙ্গেলের কালারটি আমি যদি পিক করি তাহলে এই যে এরকম হতে পারে বা এরকম হতে পারে, ইয়েস এরকম, ঠিক আছে। এখন এর মধ্যে আমি লিখব হচ্ছে ফুড মেনু। ফুড মেনু লেখার জন্য টেক্সট টুলে যেতে হবে, রাইট জাস্ট একবার প্রেস করার পরে আমি এখানে যেই ফন্টটি ইউজ করেছিলাম সেই ফন্টটির নাম এবং লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটি হচ্ছে আপনার ছিল ক্যানভা, ক্যানভা বোল্ড। সো ফুড মেনু লিখে ফেললাম, লেখার পরে এটাকে একটু বড় করব, অ্যালাইনমেন্ট ঠিক মাঝ বরাবর নিয়ে আসব এবং এটির হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। সো আপনি চাইলে এটাকে আর একটু বড় করতে পারেন, যাতে করে যেহেতু হেডলাইন সেক্ষেত্রে। ওকে, আমার ফুড মেনুর এই অংশটুকু হয়ে গেল। সো তারপরে যেটি হচ্ছে যে স্পাইস গ্রিল চিকেন এবং হচ্ছে এই অংশটুকু, সেমভাবে আমি জাস্ট এটিকে সিলেক্ট করে নিয়ে আসলাম, আরেকটি কপি করলাম, অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম এবং স্পাইস গ্রিল চিকেন এই লেখাটি আমি হচ্ছে লিখব নন অল বোল্ড, তার মানে হচ্ছে এটি কি হবে, এটি কিন্তু পুরোপুরি বোল্ড থাকবে না, শুধুমাত্র ফন্টের প্রথমে যে লেটারগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্যাপ থাকবে, অল ক্যাপ থাকবে না। আমি জাস্ট এটা হেডলাইনের জন্য অল ক্যাপ দিয়েছিলাম, বাট এখানে অল স্টার্টিংগুলো ক্যাপ দিব। ওকে, তারপরে যেটি আছে এটি জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসাবো। সো এখানে একটি এরিয়া সিলেক্ট করে রেখেছি, তো এই এরিয়াটা হচ্ছে আপনার যেই সিলেকশন সেটি হচ্ছে এই বরাবর, তো এই হচ্ছে ব্যাপার। তো এরিয়া সিলেকশনের জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে এরকম, যে টেক্সট টুলে যাবেন, যাওয়ার পরে যে এখান থেকে আপনি যেখান থেকে এরিয়াটি সিলেক্ট করতে চাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, আপনি চাইলে কিন্তু হচ্ছে আপনার যে গাইডলাইন আছে গাইডলাইনের হেল্প নিতে পারেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে, তো গাইডলাইনের হেল্প নেওয়ার জন্য আমি জাস্ট একটি গাইডলাইন এখান থেকে টেনে এই পর্যন্ত এবং এখান থেকে টেনে এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এখন যে আমার টেক্সট টুল আছে গাইডলাইনটি ঠিকমতো বসেছি কিনা দেখুন, না হলে ঠিকমতো বসিয়ে নিন। ওকে, ইন্টারসেট দেখালে তাহলে তখন এটি ছেড়ে দেবেন। ওকে, টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে গিয়ে ঠিক এই পর্যন্ত আমি একটি গাইডলাইন বা লেখার জন্য নিয়ে নিলাম। এখন এই এরিয়ার মধ্যেই আমার লেখাটুকু হয়ে যাবে। সো আমি এখান থেকে জাস্ট শুধু টেক্সটটুকু কপি করলাম এবং এখানে গিয়ে
ডেমো টেক্সটের বদলে আমার এই লেখাটি দিয়ে দিলাম। সো আমার কিন্তু এখানে লেখা সাজানো হয়ে গেছে। সো প্রতিটা আপনি এইভাবে করে ফেলতে পারেন। আর এখানে আপনি আপনার ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, যেমন যদি ফন্ট চেঞ্জ করতে চান, যেই অংশটুকু ফন্টের অংশটুকু চেঞ্জ করতে চান সিলেক্ট করে গিয়ে এখানে ফন্টের বিভিন্ন টাইপস আছে সেই টাইপসগুলো সিলেক্ট করে দিলে আপনার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে বাকিগুলো আপনারা করে নেবেন। আমার সময় স্বল্পতার কারণে আমি এই সবগুলো একইভাবে করার জন্য আপনাদের অনুরোধ করছি। সো সবই সেম, আমি জাস্ট প্রসেসটি দেখিয়ে দিলাম, এখন জাস্ট আমি সবগুলো একটু গ্রুপ করে আমি এখানে বসিয়ে দেবো। সো ওকে, এটিকে উপরের দিকে নিয়ে আসলাম। আর কালার চুজিংয়ের ক্ষেত্রে বলে রাখি যে টেক্সটের কালার সবসময় আমি হচ্ছে ডার্কের উপরে লাইট কালার ইউজ করি, তার মানে হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে ডার্ক কালারের, তাই আমি লাইট কালারের ফন্ট ইউজ করেছি, দ্যাট মিন্স হচ্ছে সাদা কালার। তো ব্ল্যাকের উপর সাদা ভালো লাগবে। আমি যদি এখানে যদি রেড দিতাম তাহলে জিনিসটা মানাতো না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কালার খুবই গুরুত্বপূর্ণ আপনার ডিজাইনিংয়ের ক্ষেত্রে। এখানে একটি লোগো আমি ইউজ করেছি, এটি আপনার ফুড বা রেস্টুরেন্টের লোগোটি ইউজ করতে পারেন, এটি আপনার উপর ডিপেন্ড করছে। সো এটি পিছনের লেয়ারে চলে গিয়েছে, ওয়াই প্রেস করে আউটলাইনের অংশে গিয়ে আমি এটিকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং করে আমি আবার এটিকে উপরে নিয়ে আসলাম। আপনি আপনার মতো করে আপনার লোগো বা অন্যান্য যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে, যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের কোনো লিঙ্ক দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তো সেক্ষেত্রে ফ্ল্যাট আইকন আছে। তো এভাবে আপনি আপনার ডিজাইনটি সম্পন্ন করে ফেলতে পারেন। এটি গেল ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেটরে করা কাজটুকু শেষ হলো। এখন আমাকে এটি মক আপ করতে হবে। কীভাবে মক আপ করবো? এটার জন্য আমাকে ফটোশপে যেতে হবে। ফটোশপের যেই বেসিক যে জিনিসগুলো যারা ডিজাইন করে থাকেন তারা ফটোশপের বেসিক ডিজাইনগুলো জেনে থাকেন। আর আমি বেসিক ডিজাইনের উপর একটি টিউটোরিয়াল কোর্স করব। সো এটি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি এখন যেই মক আপটি করা দেখাবো এটার জন্য আপনার ফটোশপ জাস্ট ওপেন করতে জানলেই হবে, এমন আহামরি বা খুব কঠিন কোনো কিছু না। আর ফটোশপ ওপেন হয়ে গিয়েছে, আমি মক আপ ডাউনলোডের একটি ফাইল আপনাদেরকে ভিডিও ডিটেইলে দিয়ে দিব। তো সেখান থেকে গেলে আপনি হচ্ছে আপনারা একটি ফাইল পেয়ে যাবেন, যেটি আনজিপ করার পরে আপনাদের হচ্ছে এই ফাইলটা হচ্ছে মক আপ ফাইল বলে। মক আপ ফাইল বলতে বোঝায় যে রিয়েল ভিউ অথবা রিয়েল লাইফ ভিউ যেটি। সো এটি এরকম আপনি আনজিপ করার পরে এই অবস্থায় পাবেন, এবং এখানে দেখবেন যে স্মার্ট অবজেক্ট আছে, এখানে যেই আইকনটি স্মার্ট অবজেক্টের, এখানে ডাবল ক্লিক করলে এটি নতুন উইন্ডোতে ওপেন হবে। সো আপনার যে ডিজাইনটি ছিল আমি ইলাস্ট্রেটরে করেছিলাম সেটি পুরোটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি মানে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম। তো একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে এটি এখানে চলে আসবে। তো এটি চলে আসার পরে পিক্সেলসে ওকে করে দেবেন, তাহলে আপনার এখানে এটি পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে আপনি আপনার যেই সাইজ আছে এখানে ক্যানভাসের সাইজ অনুযায়ী আপনাকে ঠিকঠাক করে দিতে হবে। কন্ট্রোল টি প্রেস করে মানে ট্রান্সফর্ম করে ঠিক করে দিলে, উইন্ডোতে ফুল উইন্ডোতে বসানোর পরে কন্ট্রোল এস প্রেস করলে এটি সেভ হয়ে যাবে এবং এটি পাশের লেয়ারেও এসে সেভ হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার মক আপটি করে ফেলতে পারেন। তারপরে ফাইলে গিয়ে সেভ অ্যাজ মানে কোন ফরম্যাটে সেভ করবেন। আমি যদি জেপিজিতে সেভ করি দেন আমি এখানে জেপিজিতে আমি এটা লিখতে পারি যে মক আপ জেপিজি এবং হচ্ছে যে সেভ করে রাখলাম। তো এটি তখন আমার জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেল এবং আমি এটি জেপিজি আকারে ইউজ করতে পারবো। তো এই হলো ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটাতেই আপনি করলেন। ইলাস্ট্রেটর কেন করলাম? যেহেতু আমাদেরকে এটি প্রিন্ট আউট করতে হবে। আর ফটোশপে মক আপ করলাম কেন? যাতে করে এটি রিপ্রেজেন্টেবল হয়, যাতে করে এটি রিয়েল টাইপ ভিউ পাওয়া যায়। সো আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে, টিউটোরিয়ালটি কাজে লাগবে। তো ভালোভাবে ডিজাইন করুন। আপনি কী ডিজাইন করলেন সেটি অবশ্যই আমাকে দেখাতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে অবশ্যই আপনার করা ডিজাইনটি আমাকে দিয়ে রাখুন, যাতে করে আমি কিছু ফিডব্যাক দিতে পারি। যদি চান তাহলে আমি সেখানকার কিছু আপনাদের সাজেশন দিতে পারি এবং আইডিয়া আর একটু জেনারেট করতে পারি। এটি হচ্ছে কাইন্ড অফ মানে ডিসকাশন, ওয়ার্কিং ডিসকাশন। আমি এই টিউটোরিয়ালে যে যে স্টক ফাইল এবং যে যে রিসোর্স ফাইলগুলো ইউজ করেছি সেগুলোর সবগুলো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সবসময় ভিডিও ডিসক্রিপশনটি চেক করবেন, ওখানে আমি যে রিসোর্স ফাইলগুলো ইউজ করে থাকি সেগুলো অবশ্যই সবসময় দিয়ে থাকি। সো আপনি ওখান থেকে খুঁজে নিতে পারবেন। আর নতুন কী ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। টিউটোরিয়ালটি কেমন হলো, কীরকম কাজে লাগলো সেটিও অবশ্যই জানাতে ভুলবেন না। আর আগামী টিউটোরিয়াল পর্যন্ত আমি এএসএম আরিফ সাইনিং আউট করছি। বাই বাই।